আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদের একটি ভিন্ন স্বাদে মুরগির মাংস রান্না করে দেখাবো। অবশ্যই এইভাবে বাসায় রান্না করে দেখবেন। আমি এখানে 1 কেজি মুরগির মাংস নিয়েছি। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, মরিচ গুঁড়ো 1/2 চা চামচ, 1/2 চা চামচ নিয়েছি এখানে গুয়া মুড়ি, এটা আমি ভেজে গুঁড়া করে নিয়েছি। এখানে নিয়েছি স্বাদ মতো লবণ, এখানে নিয়েছি 1 কাপ পেঁয়াজ, এখানে নিয়েছি 5টা সাদা এলাচ, 1টা কালো এলাচ, আর লবঙ্গ আর গোলমরিচ নিয়েছি 3-4টা, দারচিনি নিয়েছি 3টা, তেজপাতা 2 কেটে নিয়েছি। এখানে আছে রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ, এখানে আছে কাজু বাদাম বাটা 1/2 টেবিল চামচ। আমি এখন এটা রান্না করতে যাব। মুরগির মাংস রান্না করার জন্য আমি ফ্রাই প্যানটা গরম দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, এক কাপ পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি একটু হালকা বাদামি কালার করে 3-4 মিনিট ভেজে নেব। পেঁয়াজটা আমি 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি, দেখেন হালকা একটু বাদামি কালার এসে গেছে। আমি এখন 4টা কাঁচামরিচ চিরে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলা, এখন আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেব। এখন আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। সাথে মরিচের গুঁড়োটাও দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। এগুলো আমি সবগুলো মশলা আমি 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। আমি 3 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি, অল্প আছে, একটু একটু করে পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। দেখেন মশলার উপর দিয়ে তেলটা উঠে গেছে। আমি এখন মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। মুরগির মাংসটা আমি হালকা আছে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে 5 মিনিট কষিয়ে নেব। আমি মুরগির মাংসটা কষানোর ক্ষেত্রে আমি কোনো পানি ব্যবহার করব না, মাংসর গা থেকে যে পানিটা ছেড়ে দিবে ওই পানি দিয়েই মাংসটা কষিয়ে নেব। আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব, একটু পরপর ঢাকনাটা উঠিয়ে মাংসটা নাড়াচাড়া করে দেব। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি এটা 5 মিনিট কষিয়ে নিয়েছি। 5 মিনিটের মাঝে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি, মাংস গা থেকে যে পানিটা ছেড়ে দিয়েছিল ওইটুকু দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে বারে বারে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি মাংসটা কষিয়ে নিয়েছি। দেখেন মাংস চারিদিক দিয়ে মশলার উপর দিয়ে তেলটা উঠে গেছে দেখা যাচ্ছে। আমি এখন পানি দিয়ে দেবো।
আমি এখানে 2 কাপের মতো পানি দিয়েছি। আমি এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে 5 মিনিট এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। মাংসটা আমি চুলার আঁচটা মিডিয়াম হিটে 10 মিনিট রান্না করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। ঢাকনা খুলে আমি দেখিয়ে দিচ্ছি। 10 মিনিটের মাঝে আমি 2 থেকে 3 বার এইভাবে মাংসটা একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। আমি 2 কাপ পানি দিয়েছিলাম, 1.5 কাপের মতো শুকিয়ে নিয়েছি মাংসটার পানি। এখন মাংসটা আমার দেখেন একদম সফট হয়ে গেছে। আমি এখন এটা চুলা থেকে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেব। মুরগির মাংসটা আমার একদম রান্না শেষ, আমি পরিবেশন করে নিয়েছি। দেখেন এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি সুস্বাদু হবে। আমি যেভাবে রান্না করেছি ঠিক সেভাবেই যদি রান্না করেন অবশ্যই এটা খেতে খুবই মজা হবে।